সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ বুধবার এক টোটো যাত্রীর নগদ 13,000 টাকা সহ মানি ব্যাগ কাগজপত্র ফিরিয়ে দিয়ে সততার নজির দেখালো আরামবাগের এক টোটো চালক। জানা গেছে, এক ব্যক্তি আরামবাগের ভাটার মোড় থেকে টোটোতে চড়ে তালতলা বাজার এসেছিলেন। সেই সময় অসাবধানতাবশত ওই ব্যক্তির মানি ব্যাগটি টোটোর মধ্যে পড়ে যায়। পরে টোটো চালক মানি ব্যাগটি কুড়িয়ে পেয়ে বাকি টোটো চালকদের সঙ্গে নিয়ে গোটা আরামবাগের তন্ন তন্ন করে খুঁজে বের করেন ওই ব্যক্তিকে। খুঁজে পাওয়ার পরে তালতলা বাজারে ওই ব্যক্তির হাতে তার মানি ব্যাগ, টাকা পয়সা এবং যাবতীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। ছিল আবার আমি বাজার দিয়ে খুঁজে আসতে দেখতে পাইনি। আমাদের টোটো ইউনিয়নে জানালো যে আমাদের মানিব্যাগ হারিয়ে গেছে, তার জন্য আমাকে রাঙা করে আমি ওদের বাড়ি যাচ্ছিলাম। যেতাম বাড়ি চেনা লোক, তো ওরা বাড়ি ভাটামোড় দিয়ে পৌঁছাতে যাচ্ছিলাম। তাহলে আমাদের এখানে ওরা ভাটামোড় গেছে, ওরা মাল এখানে তুমি দাঁড়াও, মাল পেয়ে যাবে। সেই জন্য আমি ওদের দিয়ে দিলাম। খুলে দেখি না মানিব্যাগ কী আছে, ক টাকা আছে না আছে আমার দেখ। মানিব্যাগ আপনার সামনে তুলে দিলাম। সালাম মল্লিক, হ্যাঁ টোটো চালক। আমি টোটোতে আসছিলাম, আস্তে আস্তে এনার টোটোতে বসে গেছি দোকানে জিনিস নিতে। তখন টোটোতে পকেট হাত দিতে গেছি, পয়সা পাইনি। এসে আমরা এখানে খোঁজবিন করলাম, এনাদের বললাম, এনারা বললো ঠিক আছে পেয়ে যাবেন। পেয়ে গিয়ে আমাকে খবর দিল, তো আমি এসে নিয়ে যাচ্ছি। চাঁদুরভাটার লাইনে মোড়, আমার বাড়ি ঝাড়খণ্ড। হ্যাঁ, আরামবাগে আমার বোনের বাড়ি আছে, আত্মীয়র বাড়ি আছে। এই উত্তর এই ভাটার মোড়ে। ওই তো কিছু কাগজপত্র ছিল আর কিছুটা টাকা ছিল। আমি ঝাড়খণ্ডে আছি গভর্নমেন্ট সার্ভিসে, দেবাশিস ব্যানার্জি। আপনারা এর আগেও দেখেছেন যে আমাদের টোটো চালকরা সবসময় মানুষের পাশেই থাকে, মানুষ বিপদে আপদে পড়লেও তাদের পাশে দাঁড়ায়। এই যে দেখছেন আমাদের টাকা টোটো চালায়, তো উনি ভাটার মোড় থেকে প্যাসেঞ্জারটা উনার গাড়িতে উঠেছিল আর কি, বাজারে নামবে বলে। তো উনি তুলেছিলেন, তোলার পর উনি যখন বাজারে নেমে বাজারে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে চলে এসেছেন, এসে স্ট্যান্ডে এসে দেখছেন উনার গাড়িতে মানি ব্যাগটা পড়ে আছে। তো মানি ব্যাগটা দেখা মাত্রই উনি আমাদেরকে জানায় যে মানি ব্যাগটা এখানে পড়ে আছে, ভাটার মোড় থেকে উঠেছিল, তাদের মধ্যে একজন পরিচিত আমার ছিল, কী করব। আমি ঠিক আছে, মানি ব্যাগটা আপনার কাছেই রাখুন, আমি আমাদের টাউন সভাপতি যিনি আছেন লিল্টুদাকে ফোন করি, দাদা এরকম হয়েছে তাহলে কী করা যাবে। বললো ঠিক আছে, যদি ওনার খোঁজ খবর পাও তাহলে ওনাকে ডেকে তোমরা মানি ব্যাগটা ওনার হাতে তুলে দাও। তো আমরা দাদাকে ফোন করি, ফোন করার পর দাদা আমাদেরকে বলে ঠিক আছে তোমরা তুলে দাও। তারপর ওনারও খবর পাই, ওনাকে ডাকা হয়, ওনাকে ডেকে আমরা ওনার হাতে মানি ব্যাগটা তুলে দিলাম। ওনার মানি ব্যাগে ছিল আপনার 12-13 হাজার টাকার মতো টাকা ছিল, কিছু কাগজপত্র ছিল, ডকুমেন্টস ছিল। ভদ্রলোকের বাড়ি ঝাড়খণ্ডে, উনি এটাই আমাদেরকে জানালেন যে দাদা আপনাদের এখানে টোটোওয়ালারা এত সৎ, এটা কিন্তু অন্যান্য জায়গায়। আমি একজন প্রশাসন লেভেলে আছি ঝাড়খণ্ডে, আমার এলাকা হলে হয়তো এটা পাওয়া নাও যেতে পারত। আমার নাম ফয়জুদ্দিন খান, আমি একজন সাধারণ টোটো চালক। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী, আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি।